সাধারণত আমরা বাড়ি তৈরি করার ক্ষেত্রে সব কিছু ভালো মানের কেনার চেষ্টা করি বা ভালো জিনিস দিয়ে বাড়ি তৈরি করার চেষ্টা করি, কিন্তু আমরা অনেকে হয়তো ভালো জিনিস চিনি না, যার কারণে আমাদের ঠকতে হয়। তো আজকে ভিডিওতে আমি ভালো মানের ইটের দাম আপনাদের সামনে তুলে ধরবো এবং কীভাবে বুঝবেন কোন ইটগুলো ভালো। তো বিকজ ভালো ইট চিনা হচ্ছে যে মাটি দিয়ে ইটগুলো হয় ওই মাটির মধ্যে লবণের পরিমাণ বেশি কি না, 2.5% বেশি হলে ওই ইট কখনো নেবেন না। সমস্যা হবে কি, দেওয়ালে লুণ আস্তর খসে পড়তে পারে, ফাটল ধরতে পারে, ওকে। এবং ইটের সাইজ এক সমান কিনা দেখে নেবেন, আর মূলত ইট বেশি পুরনো হয়েছে কিনা, পুরানো ইট নেবেন, কারণ বেশি পুরনো ইট ভালো। এক নং বাংলা ইট 1000 নিতে হবেন 12,000 টাকা করে, 2 নং বাংলা ইট 1000 নিতে হবেন 1500 টাকা করে, পিকেট ইট 1000 নিতে হবেন 10,000 টাকা করে, জামা ইট 1000 নিতে হবেন 9,500 টাকা করে। তো এছাড়াও আপনারা যারা ভালো মানের ইট নিতে, সবচেয়ে ভালো ইট সিরামিক ইট 1000 ইট নিতে পারবেন 14,000 টাকা করে। তবে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যারা বেশি বেশি ইট নিতে চান পাইকারিদের 1 নং বাংলা ইট 1000 ইট নিতে পারবেন 34,000 টাকা করে, 2 নং বাংলা ইট 1000 ইট নিতে পারবেন 32,000 টাকা করে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।